শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে ওকে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ তাদের জন্য বলবো যদি তোমাদের কোনো সাজেশন থাকে কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যাই হোক আমি আর কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আলোচনার বিষয় হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য সিলেবাস অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় শিক্ষকরা যারা শিক্ষক হতে চান অথবা যারা পরীক্ষা দিবেন যারা ক্যান্ডিডেট তাদের প্রিপারেশনটা গুছানোর জন্য আজকের প্রয়াস অর্থাৎ আপনাদের প্রিপারেশনটা কীভাবে গুছিয়ে নিলে আপনাদের পড়াটা অনেক কম হয়ে যাবে এবং সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো অর্থাৎ আজকে আমি আপনাদেরকে বলবো প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়টা কত নাম্বারের পরীক্ষা কোথা থেকে প্রশ্ন আসে এবং কোন না বিষয়ের উপরে কত নাম্বার থাকে আমি সব বিষয় নিয়ে এক এক করে আলোচনা করব তাই বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি সম্পূর্ণটা ভিডিওটা দেখেন আপনার হয়তো পাঁচ মিনিট নষ্ট হবে কিন্তু পাঁচ মিনিট পরে যেয়ে হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো না কোনো লাভ হয়েছে এটা আর অন্য কারোর জন্য না শুধুমাত্র যারা পরীক্ষা দিতে চান নিয়োগ পরীক্ষা দিবেন যে কোনো ধরনের তাদের জন্য তবে মূলত বেসিকটা হলো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পরীক্ষাটা হবে তাদের জন্য এবং যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য ওকে আমি অনেক কথা বলে ফেলেছি এবার মূল আলোচনায় চলে যাই মূল আলোচনা হলো আমাদের এবারের পরীক্ষায় গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হবে গতবারের বলা যায় যে ডাবল হবে তার মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই পরীক্ষার্থী যতই হোক প্রিপারেশন যত ভালো হবে চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে এবার আসি পরীক্ষা হবে দুইটা ভাগে একটা হলো এমসিকিউ পদ্ধতি আর একটা হলো ভাইবা এই ক্ষেত্রে চাকরি পাওয়াটা সহজ অন্য চাকরিগুলোতে লিখিত পরীক্ষা হয় তারপরে ভাইবা হয় একটু জটিল কিন্তু এখাতে এই ক্ষেত্রে এমসিকিউ যদি এমসিকিউতে কেউ উত্তীর্ণ হয় তাহলে ভাইবা ভাইবা থেকে সরাসরি চাকরি তার মানে সরকারি চাকরি পাওয়া কঠিন নয় নারীদের জন্য বলবো অনেক সহজ কেননা নারীদের জন্য সরকার ষাট পারসেন্ট রেখেছে এবং বিশ পারসেন্ট রেখেছে পুরুষদের জন্য আর বিশ পার্সেন্ট রেখেছে পোষ্য কোঠা অর্থাৎ যাদের বাবা মা শিক্ষক তাদের জন্য তাহলে নারীদের জন্য সহজ হয়ে গেল এবার কিভাবে প্রিপারেশন নিব এলোমেলো প্রিপারেশনের থেকে গুছানো প্রিপারেশনে দেখা যাচ্ছে চাকরি পাওয়া সহজ হবে আমি বলে নেই বাংলার জন্য বিশ নাম্বার বরাদ্দ থাকবে এই বিশ নম্বরে কোন পয়েন্ট থেকে কোন টপিক্স থেকে কত নাম্বার ভিডিও শেষে আমি অবশ্যই পিকচার আকারে দিয়ে দিব তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এর আগে আমি শুধু মূল কথাগুলো বলবো কোথা থেকে পড়বো এরপর ইংরেজির জন্য বিশ নাম্বার এরপরে সাধারণ জ্ঞানের জন্য বিশ নম্বর এবং গণিতের জন্য বিশ নাম্বার এই চারটা টপিক্স নিয়ে মোট আশি নম্বরের প্রশ্ন থাকবে এবার আসি বাংলার জন্য প্রিপারেশনটা নেব বাংলার জন্য অন্য কিছু পড়তে হবে না শুধু নবম এবং দশম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র সেখান থেকে ব্যাকরণ পড়ব আর বাংলা প্রথম পত্র থেকে সাহিত্য পাঠ পড়ব অর্থাৎ কবি পরিচিতি পড়ব পাঠ পরিচিতি কবি পরিচিতি পাঠ পরিচিতি দরকার নাই কবি পরিচিতি কবিদের উল্লেখযোগ্য লেখা এবং তার উল্লেখযোগ্য লেখা তার জন্ম তার মৃত্যু এবং তার অর্জন অর্থাৎ কোন পুরস্কার পেয়েছে এগুলো অর্থাৎ নবম দশম শ্রেণীতে যেগুলো রাইটার আছে সেই রাইটারগুলো দেখলেই হবে রবীন্দ্রনাথ এবং নজরুল থেকে অবশ্যই তো প্রশ্ন থাকবে এদেরটা ভালো করে দেখতে হবে তারপরে আসি বাংলা দ্বিতীয়র ভিতরে সন্ধিবিচ্ছেদ দেখতে হবে সমাজ দেখতে হবে কারক দেখতে হবে এগুলো থেকে একটা দুইটা করে প্রত্যেকটা থেকে প্রশ্ন থাকে আরও বিস্তারিত জেনে যাবেন ভিডিও শেষে এরপরে আসি ইংরেজি ইংরেজির জন্য কি পড়তে হবে ইংরেজির জন্য টেন্স পড়তে হবে ভয়েস চেঞ্জ পড়তে হবে পার্টস অফ স্পিচ পড়তে হবে প্রিপোজিশন পড়তে হবে আর্টিকেলস পড়তে হবে নাম্বার পড়তে হবে কারেকশন পড়তে হবে সিনেনিম অ্যান্টোনিম পড়তে হবে অর্থাৎ বিপরীত শব্দ সমর্থক শব্দ পড়তে হবে এর প্রত্যেকটা আইটেম থেকে কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন থাকবে সো কোনো অংশ বাদ দিলে আপনি কিন্তু পাশ করবেন না এরপরে আসি ম্যাথ ম্যাথের জন্য আমার চ্যানেলে যেইগুলো সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও আছে সব গুলো দেখবেন তাহলে একটা গাইডলাইন পেয়ে যাবেন এরপরেও আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে যেই যেই টপিক্সের উপরে প্রশ্ন আসে সেই সেই টপিক্সের উপরে ভিডিও বানাবো আপনাদের যাতে উপকার হয় এবং আবারও বলে নিচ্ছি ম্যাথের জন্য আপনারা পঞ্চম শ্রেণীর সম্পূর্ণ বই সিক্স সেভেন এইটের পার্টিগুণিত অংশ বীজগণিত নাম পার্টিগুণিত অংশ এবং প্রয়োজনীয় সব সূত্র এতটুকু দেখলেই আপনারা ম্যাথে ভালো করবেন এবং কিছু জেমিতির নর্মাল যে বিষয়গুলো অর্থাৎ পঞ্চম শ্রেণীর বইতে যে জ্যামিতির টপিকসগুলো আছে ওগুলো দেখলে ওখান থেকে তিন চারটা নাম্বার পেয়ে যাবেন অর্থাৎ বিশ নাম্বারের ভিতরে এইটুকু করলে আপনারা বিশে বিষ পাবেন এরপরে আসেন বিজি অর্থাৎ সাধারণ জ্ঞানের জন্য কি পড়বেন সাধারণ জ্ঞানের জন্য আপনাদের পড়তে হবে পঞ্চম শ্রেণীর বিজিএসটি বইটি অর্থাৎ বিজিএসটি বইতে ক্ষুদ্র নিগুষ্টি আছে মুক্তিযুদ্ধ আছে ওখান থেকে দেখবেন এবং সিক্স সেভেনের সাধারণ বিজ্ঞান অংশ পড়বেন সাধারণ বিজ্ঞান বইটা কয়েকবার রিডিং পড়বেন তাহলেই হবে মুখস্থ করার কিছু নাই তাহলে আপনারা কি প্রশ্ন আসে সেগুলো পারবেন অ্যান্সার করতে এভাবে প্রিপারেশন নিলে অবশ্যই আপনারা চাকরি পাবেন ইনশাল্লাহ এভাবে প্রিপারেশন নেন আর দেরি না করে আমাকে কমেন্টস করে জানান কি বিষয়ের উপরে ভিডিও চান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে